সামনে এরকম দিগন্ত বিস্তৃত সমুদ্র। স্টার্টিং 850 টাকা, স্টার্টিং 850 টাকা, খাওয়া নিয়ে, থাকা খাওয়া নিয়ে, একদম পাশে সমুদ্র, সমুদ্রের হাওয়া খেতে খেতে এখানে লাঞ্চ করব, ডিনার করব, স্ন্যাক্স খাবো, একটা বিশাল ব্যাপার, মানে দারুণ লাগছে আমার, ঢুকেই এত ভালো লাগলো। ফাটাফাটি খেতে কি মজা করে স্নান করছে দুজন। এটা হলো ওনাদের বাম্বু কটেজ। আছি হচ্ছে শিয়ালদা স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্মে, যাচ্ছি মৌসুনী আইল্যান্ড, 7:14 নামখানা লোকাল, সেটা 18 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এখন ট্রেন ধরবো, চলুন। এই ট্রেনের ভাড়া কিন্তু শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত 25 টাকা করে পার হেড। এখন বাজে 7:13, ট্রেন কিন্তু 1 মিনিট আগে ছেড়ে দিল, মানে ট্রেনটা ছাড়ার কথা ছিল 7:14 নাগাদ। তো শিয়ালদা থেকে নামখানার ডিস্টেন্স প্রায় 101 কিলোমিটার মতো, ট্রেনে মোটামুটি ওই 3 ঘন্টা সামথিং লাগার কথা। হাই খাই দেবো, এখন বাজে ঘড়ির কাঁটায় 10:10, আমরা কিন্তু এখন নামখানা স্টেশনে নেমে গেলাম। নামখানা স্টেশনে যখনই আসবেন কিন্তু টিকিট কেটে আসবেন, কারণ এখানে প্রচুর টিটি থাকে। নামখানা স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, নামখানা স্টেশনের বাইরে কিন্তু প্রচুর টোটো অটো অ্যাভেলেবেল আছে, আপনারা যেখানে যেতে চাইবেন এখান থেকে বকখালি, মৌসুনী আইল্যান্ড সমস্ত জায়গায় যাওয়ার জন্য। তবে আমি আপনাদের সাজেস্ট করব একটু হেঁটে মেন রোড পর্যন্ত যান, ওখান থেকে শেয়ারে পেয়ে যাবেন। আমরা যেরকম আজকে যাচ্ছি মৌসুনী আইল্যান্ড, পাতিবুনিয়ার ঘাট যাব, 10 মাইল পর্যন্ত যাব আর কি। প্রথমে 10 মাইল পর্যন্ত যাব একটা টোটো নিয়ে, তারপর 10 মাইল থেকে আবার একটা টোটো নিয়ে যাব পাতিবুনিয়ার ঘাট, সেখান থেকে ফেরি পার হয়ে ওপাশ থেকে আবার টোটো নিতে হবে। পুরো জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করব, তো চলুন জার্নিটা স্টার্ট করা যাক। এই যে নামখানা স্টেশন দিয়ে একটু বাইরে বেরিয়ে আসবেন, বাইরে বেরিয়ে আসলে এই যে সোজা চলে গেলে মেন রোডটা পড়বে, মেন রোডে এসে এই যে একটা নামখানা থেকে একটা অটো নিলাম, এই গাড়িটা কিন্তু আমাদের শেয়ারে নিয়ে যাবে। শেয়ার গাড়িটাতে করে আমরা নামবো হচ্ছে 10 মাইল বাজার। এই জাস্ট 10 মাইলে এসে নামলাম, 25 টাকা করে ভাড়া নিল, এখন দেখি এখান থেকে ঘাট পর্যন্ত যাওয়ার জন্য কি নি। এই মেন রোডটা থেকে একটু এগিয়ে আসলেই দেখুন এই সাইডটাতে টোটো অটো সব দাঁড়িয়ে আছে। তো 10 মাইলে যেখানে আমাদেরকে নামিয়েছিল সেখান থেকে বেশ খানিকটা, মানে কিছুটা হেঁটে আসার পরে এই যে আমরা টোটো পেয়ে গেছি। তো শেয়ারে যাব আমরা, পার হেড 15 টাকা করে নেবে। এইমাত্র নামলাম পাতিবুনিয়া ঘাটে, তো এখান থেকে একটা লঞ্চ বা বোট বলতে পারেন, ওই বোট নিয়ে তারপর ওই পাড়ে যাবো মৌসুনী আইল্যান্ডে। যে নদীটা আমরা এখন ক্রস করব ওই নদীটার নাম হলো চিনাই নদী। তো আপনারা যারা ফোর হুইলার নিয়ে আসবেন, এই পাতিবুনিয়া ঘাটের সামনে কিন্তু পার্কিং আছে, আপনারা কিন্তু চাইলে পার্কিংও করতে পারেন, আর টু হুইলার নিয়ে আসলে কিন্তু নৌকায় করে আপনারা ওই পারে চলে যেতে পারবেন। এতক্ষণ ওয়েট করার পরে এখন যাচ্ছি নৌকায়, ভালো দেখছি লোকজনের ভিড় আছে কিন্তু এখানে। এই যে হচ্ছে নৌকা, নৌকায় ওঠার পরেই কিন্তু ভাড়া নেওয়া শুরু করেছে। তো পার হেড 10 টাকা করে ভাড়া নেওয়া হয়, এটা বললো বেসরকারি বোট, সরকারি বোট হলে 5 টাকা করে ভাড়া নেয়। তো নেমে গেলাম, এই মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো টাইম লাগলো, এখন 11:41 বাজে। এখন আমরা এই কিছুটা দূর হেঁটে গিয়েই একটা টোটো ধরবো, যেই টোটোটা আমাদেরকে ক্যাম্পে নিয়ে যাবে। তো এই টোটোটা আমরা বুক করেছি, তো পার হেড 25 টাকা করে নেবে বললো। আপনারা যেই ক্যাম্পে যাবেন সেই ক্যাম্পের নাম বললেই কিন্তু দাদারা ছেড়ে দেবে। আর পুরো যদি টোটো বুক করেন কত টাকা নেওয়া হয় দাদা? 125 টাকা। আচ্ছা, কতক্ষণ লাগবে দাদা? 20 থেকে 25 মিনিট। আচ্ছা, 20 থেকে 25 মিনিট মতো টাইম লাগবে কিন্তু আমাদের যে ক্যাম্পটা আছে সেইখানে পৌঁছাতে। টোটো থেকে নামলাম, আমাদের একটা রাস্তার সামনে নামিয়ে দিয়েছে, সেখান থেকে 1 থেকে 2 মিনিট হাঁটলেই কিন্তু আমরা ক্যাম্পের সামনে পৌঁছে যাব। মৌসুনী আইল্যান্ডে গেলে আগে থেকে ক্যাম্পে ফোন করে বুকিং করে নেবেন, না হলে এজেন্টের পাল্লায় পড়তে পারেন। কাল 6টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম, এখন 12টা ক্রস করে গেছে, প্রায় 6 ঘন্টার ওপর লাগলো এখানে পৌঁছতে। চলুন এখন ক্যাম্পের ভেতরে যাওয়া যাক।
ঢুকতে ঢুকতে এই যে হাতে চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস, প্রয়োজন ছিল এমনিতেও দরকার প্রায় 6 ঘন্টা জার্নির পরে। সত্যি এখন রুমে গিয়ে একটু ফ্রেশ হব, তারপরে পুরো ক্যাম্পটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। কটেজটা ভেতর থেকে আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু একটা বড় বেড রয়েছে যেটাতে মোটামুটি 3 থেকে 4 জন ইজিলি থাকতে পারবেন। এখানে একটা টেবিল রয়েছে। এই কটেজগুলোতে কিন্তু এসির ফ্যাসিলিটিও রয়েছে, আপনারা চাইলে এটাকে এসি দিয়ে নিতে পারেন, তার জন্য চার্জেসটা একটু বেড়ে যাবে। এসি ছাড়া যারা থাকবেন, মানে এই শীতকালে এসির প্রয়োজন নেই, যেরকম আমরা যখন এসেছি আমাদের এখন এসির প্রয়োজন নেই, আমাদের জন্য আছে ফ্যান, এদিকে রয়েছে একটা মিরার, আর এখানে জামা কাপড় হ্যাং করার জন্য হ্যাঙ্গার দেওয়া আছে। আর রুমের ভেতরেই কিন্তু ডাস্টবিন রাখা আছে। ওয়াশরুমের ভেতরে কি কি আছে আপনাদের একটু বলে দিই। এই যে গিজার দেওয়া আছে, এখানে আছে ওয়েস্টার্ন টয়লেট, এইখানে দেওয়া আছে ওয়াশ বেসিন, আর তার উপরেই আছে মিরর, শাওয়ার। এখন 2টো মতো বাজে, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, তো এখন যাব লাঞ্চ করতে। আমাদের লাঞ্চের এরিয়াটা দেখেছেন, এখানে টেবিল চেয়ার পাতা আছে, আর এখানে খেতে খেতে আপনারা এই সুন্দর ভিউটা দেখতে পাবেন, সি বিচের ভিউ। লাঞ্চ করতে বসেছি, লাঞ্চের থেকে আজকে আমি বেশি ইন্টারেস্টেড এই লোকেশনটার জন্য। লাঞ্চে কি কি আছে একটু বলি। ভাত, ঝুরঝুরে আলু ভাজা, ডাল, আলু পটলের তরকারি, চিংড়ি মাছের মালাইকারি আর রুই মাছের ঝোল। এত সুন্দর, এত সুন্দর, মানে কি বলবো, একদম সমুদ্র দেখতে দেখতে খাচ্ছি, দারুণ লাগছে। ওনাদের যে ডাইনিং এরিয়াটা পুরো সি ফেসিং, একদম পাশে সমুদ্র, সমুদ্রের হাওয়া খেতে খেতে এখানে লাঞ্চ করব, ডিনার করব, স্ন্যাক্স খাবো, একটা বিশাল ব্যাপার, মানে দারুণ লাগছে আমার, ঢুকেই এত ভালো লাগলো। আর তার সাথে লেবু, লঙ্কা, পেঁয়াজ এগুলো তো রয়েছেই, তো চলুন লাঞ্চটা স্টার্ট করি। বেশ ভালো টেস্টি। ডাল, ঝুরঝুরে আলু ভাজা, পটল আলু তরকারি দিয়ে খাবারটা খেলাম, বেশ ভালো লাগলো। তো এখন ট্রাই করব যেটা হচ্ছে মাছের কালিয়া, তো সেটা দিয়ে এখন ট্রাই করা যাক, কেমন করেছে আপনাদেরকে টেস্টটা বলি। মাছটা খুবই ভালো খেতে। বিচ এরিয়ার দিকে আসলে মাছগুলো বেশ ফ্রেশ পাওয়া যায়, আর সেরকম কোয়ালিটি হয়, কিন্তু বেশ বড় একটা চিংড়ি মাছের পিস দিয়েছে, এরকম বেশ ভালো খেতে, খাবারের কিন্তু কোয়ালিটি আছে। এদের একটা সিস্টেম আমার ভীষণ ভালো লাগলো, খাওয়া শেষ হলো তারপর চাটনি পাঁপড় দিল, কারণ বেশিরভাগ জায়গায় কি হয়, পাঁপড়টা দিয়ে যায় একই সাথে, তারপর পাঁপড়টা আর খাওয়ার যোগ্য থাকে না, নেটিয়ে যায়, তো এটা বেশ ভালো। এরকম বিচের ধারে কিন্তু দোকানও আছে, যেখানে আপনারা কোল্ড ড্রিঙ্কস, চিপস এইসব পেয়ে যাবেন। দোকানটা কিন্তু আমাদের যে ক্যাম্পটা, মানে ক্যাম্পস্টারের পুরো সামনেই। এখানে দেখুন সব স্নান করছে, কি সুন্দর লাগছে। ওই যে দূরে একজনকে দেখুন, আর এইখানে দুজনকে দেখুন, কি মজা করে স্নান করছে দুজন। আপনারা কিন্তু মৌসুনি আইল্যান্ডে আসলে স্নানও করতে পারবেন, তো বেশ ভালো লাগলো, দেখি কালকে একবার ট্রাই করব। মৌসুনি আইল্যান্ডে আমার সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে একদম পুরো সি বিচ লাগোয়া ক্যাম্প। এই যে আমাদের ক্যাম্পটা দেখতে পাচ্ছেন, ক্যাম্পের ঠিক সামনের দিকে এই যে সি বিচ এরিয়াটা পুরোটা। তো আমি এখন রয়েছি হচ্ছে ক্যাম্পস্টারের যে ম্যানেজার দাদা তার সাথে, এসে থেকেই দেখছি ওনাদের এখানে বিভিন্ন টাইপ অফ রুম রয়েছে এবং টেন্ট রয়েছে, সেগুলো মানে ক ধরনের টেন্ট রয়েছে, ক ধরনের রুম রয়েছে আর কি কি প্যাকেজ রয়েছে সেটা জানবো। তো নমস্কার, আপনার নাম? শুভঙ্কর মন্ডল। আচ্ছা, তো ক ধরনের এখানে কটেজ রয়েছে? এখানে আমাদের দেখুন ব্যাম্বু কটেজ আছে, ওইদিকে আছে আমাদের ভিলা আছে, এই সাইডটা দেখিয়ে দিন, এই সাইডে আছে আমাদের কটেজ রুম আছে, মানে যেটাতে আমরা রয়েছি সেটা কটেজ রুম। আচ্ছা, এছাড়াও আমাদের টেন্ডার ফ্যাসিলিটিও রয়েছে। প্রাইসের ডিফারেন্স বলতে সবগুলোতে প্রাইসের ডিফারেন্স রয়েছে, তাছাড়া আমাদের যে প্যাকেজগুলো রয়েছে সেই প্যাকেজগুলো সম্পূর্ণ ফুডিং প্লাস লজিং নিয়ে, আর সবগুলো প্যাকেজে আপনার ফুডিংটা সেমই থাকবে। পেছনে যে বাম্বু কটেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর রেট আছে আপনার পার ডে, পার হেড ফুডিং প্লাস লজিং নিয়ে পড়বে আপনার 1500। এইটা হচ্ছে ভিলা, ওনাদের ভিলার কি রেট আছে? আপনার ম্যাক্সিমাম 5 থেকে 6 জন থাকতে পারবে, রেট পড়বে আপনার পার ডে ফুডিং প্লাস লজিং নিয়ে 1500।
তো যেরকম বলছিলাম এখানে বিভিন্ন ধরনের টেন্টও রয়েছে, তবে এত ভাড়া এভাবে বলার থেকে আমার মনে হয় টেন্টের স্টার্টিং রেঞ্জটা জেনে নেওয়া ভালো। যে টেন্ডের অনেক রকমের ফ্যাসিলিটি রয়েছে, কিন্তু শুরু হচ্ছে টেন্ডের রেটটা আমার 1050 থেকে শুরু হচ্ছে পার ডে পার হেড। যে জিনিসটা আমি সবাইকে জিজ্ঞাসা করি সেটা হলো আমার ভিউয়ার্সদের জন্য কি স্পেশাল ফ্যাসিলিটি থাকছে সেটা জেনে নেব একটু। আচ্ছা, আপনার ভিউয়ার্সদের জন্য ওটা আমি ডিসকাউন্ট করে দেবো 850 করে। মানে স্টার্টিং 850 টাকা, স্টার্টিং 850 থাকা খাওয়া নিয়ে, থাকা খাওয়া নিয়ে, মানে এটা বিশাল একটা ব্যাপার। কারণ এখন মৌসুমি সিজন ঢুকছে, ঠিক আছে, মানে শীতকালটা পুরো একটা পার্টি ভাইব চলে আমাদের, তো সবাই আসে এখানে 850 টাকায় বন্ধুবান্ধব ফ্যামিলি সবাইকে নিয়ে এখানে এনজয় করতে আসতে পারবেন। এর চেয়ে ভালো আর কি চান বলুন, মানে এনজয়ও হবে এবং আপনার বাজেটটাও থাকবে। তো দাঁড়িয়ে আছি ক্যাম্পস্টারের ভিলা রয়েছে যেটা সেটাতে, এটা একটু ভেতর থেকে দেখবো, আমিও ভীষণ এক্সাইটেড। আচ্ছা, ঘরে ঢুকেই যেটা চোখে পড়লো সবার আগে সেটা হলো একটা বিশাল বড় খাট যেটাতে মোটামুটি 5 থেকে 7 জন আরামসে শুয়ে যেতে পারবেন। ভালো, বেশ কমফোর্টেবল। যেহেতু রুমটা এত বড় তাই দুটো স্ট্যান্ড ফ্যান রয়েছে এবং এসির ফেসিলিটিও আপনারা এখানে পেয়ে যাবেন। তার সাথে রয়েছে একটা টেবিল আর মিররও রয়েছে। ওয়াশরুমের ভেতরে দেখুন কি কি আছে। এখানে আছে একটা ওয়াশ বেসিন, তার উপরেই আছে একটা মিরর, আর এখানে আছে শাওয়ার, ওয়েস্টার্ন টয়লেট। তবে আমি বলবো ঘরের তুলনায় ওয়াশরুমটা একটু ছোট। এটা হলো ওনাদের বাম্বু কটেজ, এটাও ভেতর থেকে দেখবো, আসুন। এখানে একটা ডাবল বেড রয়েছে যেটাতে মোটামুটি 3 জন শুতে পারবেন, একটা টেবিল রয়েছে, এখানে একটা ছোট মিরর রয়েছে, মানে এসি দিয়ে উইদাউট এসি দিয়ে দুটোই আপনারা নিতে পারেন, যেটা আপনারা চুজ করবেন, আর ওয়াশরুম রয়েছে। আমাদের ক্যাম্পে যে হ্যাঙ্গিং টেন্ট এরিয়াটা আছে সেইখান থেকে একটা দারুণ সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আকাশটা পুরো আবির রঙে রাঙিয়ে উঠেছে, জাস্ট দেখুন ভিউটা। আকাশে নানান রকমের কালারে শেড দেখা যাচ্ছে। এই হ্যাঙ্গিং টেন্ট যে এরিয়াটা আছে ওনাদের, এখানে বসে বসে আপনারা সারা দিন কাটিয়ে দিতে পারবেন, দারুণ জায়গাটা। সন্ধ্যেবেলায় আলো জ্বলে ওঠার পরে আমরা বিচে চলে এসেছি, একটুখানি দূর থেকে আলোটাকে ভালোভাবে দেখতে পাবো। পুরো ক্যাম্পটা কিরকম লাগছে আলো জ্বলে ওঠার পর সেটা দেখার জন্যই বিচে এসেছি। ক্যাম্পের পরিবেশটা সন্ধ্যেবেলায় কিন্তু পুরো চেঞ্জ হয়ে যায়, আলো জ্বলে ওঠে, মানে ডিজে টাইপের বাজানো হয়, ভীষণ ভালো লাগে। এখন যদিও 90s গানগুলোকে ডিজে ভার্সন করে বাজানো হচ্ছে, বেশ ভালো লাগছে। এদিকে চলছে বনফায়ার আর আমাদের চলে এসেছে ইভিনিং স্ন্যাক্স, তো গরম গরম ভেজ পকোড়া। গরম আর বেশ ক্রাঞ্চি, টেস্টিও। পেছনে দেখছেন বনফায়ার হচ্ছে আর হাতে নিয়ে নিয়েছি গরম গরম দুধ চা। বাহ, চাটা বেশ ভালো খেতে। আমাদের এতক্ষণ চলছিল বনফায়ার, এবারে হচ্ছে বারবিকিউ, চিকেন বারবিকিউ। তো দামগুলো একবার শুনে নেব, কত কি রেটটা চলে একবার বলো তো। আচ্ছা, এখন বারবিকিউ হচ্ছে, আর বারবিকিউ রেটটা আছে আপনার 600 গ্রাম 350 টাকা, আর 1 কেজি হলে 500 টাকা উইথ স্যালাড। বনফায়ার ওটা আমাদের রোজের রাতেই হয়। আচ্ছা, রোজ রাতেই হয়? ও, রোজ রাতেই। আচ্ছা, মানে সবারই জন্য ফ্রি? হ্যাঁ, সবারই জন্য ফ্রি। আচ্ছা, তো এই যে রাহুলের প্রতীক্ষার অবসান, এই যে চেয়ার নিয়ে পুরো রেডি হয়ে বসে গেছি। একটা টমেটো কেচাপ দিয়েছে, আর শসা পেঁয়াজ আছে, লেবু আছে, লঙ্কা আছে, তো এখন টেস্ট করার পালা, কেমন করেছে দেখি। ফাটাফাটি খেতে, পুরো স্মোকি ফ্লেভারটাও আছে আর বেশ কিন্তু জুসি, দারুণ খেতে, দারুণ খেতে। এখন বাজে 9:39 আর এখন চলে এলাম ডিনার টেবিলে। রাতের খাবারের মেনুতে রয়েছে হচ্ছে রুটি, আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা, আর তার সাথে আমার জন্য পনির, মানে যারা ভেজ খাবে তাদের জন্য পনির, যারা নন ভেজ খাবে তাদের জন্য চিকেন। তো রুটি আর ভাত কিন্তু অপশনাল। তো খাওয়া স্টার্ট করি, সবার আগে পনিরটাই টেস্ট করব, কারণ ওটা দেখে আমার প্রচণ্ড লোভ লাগছে, প্রচণ্ড সুন্দর কালার। তো খেয়ে দেখি, পনিরটা ভীষণ সফট এবং ভীষণ টেস্টি। শৈলী তো বলল শৈলীর পনিরটা খেতে নাকি দারুণ হয়েছে, তো আমি এখন মাংসটা টেস্ট করে বলবো কেমন খেতে করেছে। বেশ ভালো খেতে, বেশ স্পাইসি, গ্রেভিটা দারুণ করেছে, দারুণ খাবার খেলাম। এখন মোটামুটি 10:30 মতো বেজে গেছে, তো আজকের মতো সবাইকে গুড নাইট, আবার কালকে সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে।
গুড মর্নিং এভরিওয়ান, এখন সকালবেলা রেডি টেডি হয়ে সকালের চায়ের জন্য ওয়েট করছি, বলে এসেছি চা দিয়ে যাবে ওপরেই। চায়ের সাথে দিনটা শুরু করছি, শুধু চা নয়, চা এবং আপনাদের সাথে। কাল থেকে এসে থেকে যেখানে দাঁড়িয়ে আছি সে জায়গাটা হলো ওনাদের হ্যাঙ্গিং টেন্ট এরিয়া। দোতলার মতো করা মাচা করে সেখানে টেন্টের ব্যবস্থা রয়েছে এবং সেখান থেকে দারুণ সুন্দর মনে হচ্ছে ব্যালকানির ভিউ নিচ্ছি আমরা সমুদ্রের। তো এইরকম টেন্টে যারা থাকবেন তারা কি কি ফ্যাসিলিটি পাবেন, কত টাকা খরচা হবে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো। তো এই হলো টেন্ট, দেখুন জালনার সিস্টেম করা রয়েছে যেরকম প্রত্যেকটা টেন্টে থাকে ভেন্টিলেশনের জন্য। এখানে একটা ফ্যান রয়েছে, ইলেকট্রিক চার্জিং পয়েন্ট রয়েছে। টেন্টে এর চেয়ে বেশি কিছু এক্সপেক্ট করা উচিত না, আর আমরা করিও না, কারণ আমরা এখন জানি টেন্টে কী ধরনের জিনিসপত্র থাকে, কীরকম ব্যবস্থা থাকে। আর ওয়াশরুম কিন্তু নিচে। এই টেন্টগুলোতে যদি আপনারা থাকতে চান মাত্র 1250 টাকা পার ডে পার হেডের বিনিময়ে আপনারা এখানে থাকতে পারবেন। আর আমার ভিউয়ার্সদের জন্য থাকছে এই 1250 টাকার টেন্টটা 1050 টাকায়। যে টেন্টগুলো আমি ওপরে দেখালাম সেই সেম টেন্ট কিন্তু নিচেও রয়েছে, একদম সি ফেসিং। ওই টেন্টগুলোতে কিন্তু ভাড়া পড়বে 1050 টাকা করে এবং আমার দর্শকদের জন্য ডিসকাউন্ট হয়ে সেটা হয়ে যাবে 850 টাকা পার হেড পার ডে। আর যেটা বলার সেটা হলো মৌসুমীতে কেউ বুকিং ছাড়া আসবেন না। আর হলিডের টাইমে যেটা হয় না, লং উইকেন্ড থাকে হলিডের, সেই টাইমে কিন্তু এই রেটগুলো একটু বেড়ে যায়। এখন আমি যে টেন্টটা দেখাবো সেটা মোটামুটি বড় টেন্ট, চারজন থাকতে পারবে সেই টেন্টে, সেম ফ্যাসিলিটি কিন্তু সাইজটা বড়। তো দেখুন, তো টেন্ট এরিয়াটা এখানে, আর টেন্ট এরিয়ার ঠিক সামনেই কিন্তু সিবিচ। আর ক্যাম্পের পেছন দিকে একটা নিজস্ব গেট রয়েছে যেখান থেকে আপনারা সিবিচে বেরিয়ে যেতে পারবেন। যারা টেন্টে থাকবেন তাদের জন্য কিন্তু কমন ওয়াশরুম আছে। কমন ওয়াশরুমটা চলুন আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। এই যে টেন্টের এরিয়াটা পুরো, এখানে নিচে টেন্ট আছে, ওপরে টেন্ট আছে, আর তার ঠিক পাশেই কিন্তু ওয়াশরুম। ওয়াশরুমের পাশেই ওয়াশ বেসিন আছে, আর এটা হচ্ছে ওয়াশরুম। সামনে একটা ওয়েস্টার্ন টয়লেট আছে, এদিকে শাওয়ার আছে। ওভারঅল দেখে কিন্তু খুবই ভালো লাগলো, জায়গাটা কিন্তু দারুণ। এর আগেও যখন আমরা 2 বছর আগে এসেছিলাম তখন আমাদের বেশ ভালো লেগেছিলো, এইবারেও কিন্তু বেশ দারুণ লাগলো। এই ক্যাম্পে চেক ইন করার টাইম হচ্ছে সকাল 11টায় এবং চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা। ক্যাম্প স্টার ক্যাম্প কিন্তু কাপেল ফ্রেন্ডলি এবং পেট ফ্রেন্ডলি। আর যারাই আসবেন ডকুমেন্টস ক্যারি করুন, ডকুমেন্টস কিন্তু মাস্ট লাগবেই। সকালবেলায় ঘুম ভাঙলে কিন্তু বিচের সাইডে হাঁটতে একদমই ভুলবেন না, খুবই সুন্দর লাগবে। এরকম দেখুন কত ছোটো ছোটো পুচকি পুচকিরা সব খেলা করছে এখানে। হ্যাঁ দেখুন, এদিকে এইদিকে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, মানে নির্জনে টাইম কাটানোর জন্য এটা কিন্তু বেস্ট জায়গা। এমনি সময় আসলে কিন্তু বেশি কোলাহল পাবেন না, যদি হলিডেতে আসেন তাহলে পুরো একদম জমজমাট থাকে। এখানে মোটামুটি লোকজনে পুরো ভর্তি হয়ে যায়, আপাতত বেশি লোকজন দেখতে পাচ্ছি না, খুবই কমই লোকজন আছে। আমরা যেহেতু উইকডেজে এসেছি, উইকেন্ডে আসলেও কিন্তু বেশ ভিড় পাবেন এখানে। ব্রেকফাস্টে রয়েছে লুচি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ। গরম গরম লুচি আর আলুর তরকারিটা জাস্ট দেখেই মুখে জল আসছে। সকাল 10:45 বাজে, এখন আমরা চেক আউট করছি। দুপুর 1:30 সময় একটা ট্রেন রয়েছে নামখানা থেকে, সেই ট্রেনটা ধরবো ভাবছি। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো জার্নির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন অন শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।